বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড কলেজ, ঢাকা। এখন আমি বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে নবম অধ্যায়ের ধারাবাহিক আলোচনা তুলে ধরব। ইতোপূর্বে এই অধ্যায়টি থেকে আমি তোমাদের জন্য চারটি পাঠের আলোচনা শেষ করেছি। আশা করছি আমার ক্লাসগুলো দেখে তোমরা খুবই উপকৃত হচ্ছো। তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখে থাকো, তারা অবশ্যই আমার এই বিডি এডুকেশন টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে, আর আমার ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে। শিক্ষার্থীরা, তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। নবম অধ্যায়, বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার, পাঠ ৫, বাংলাদেশে নারী অধিকার সমূহ ও নারী অধিকারের গুরুত্ব। শুরুতে এখানে দেখো বাংলাদেশের নারী অধিকার সমূহ নিয়ে আলোচনা করা আছে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বাংলাদেশের নারী অধিকার সমূহ। ১, সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। ২, জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অধিকার। ৩, আইনের চোখে নারী পুরুষ সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। ৪, বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ লাভের অধিকার। ৫, সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। ৬, নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার। তো শিক্ষার্থীরা, এখানে মোট ৬টি নারী অধিকারের কথা বলা হয়েছে। আমরা সকলেই কম বেশি এই অধিকারগুলো সম্পর্কে অবগত, তবে তোমাদের পাঠ্যবইতে যে ৬টি নারী অধিকারগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই নারী অধিকারগুলো তোমরা অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবে। কারণ দেখো, এখানে যে নারী অধিকারগুলো আমি তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যে প্রথমে বলা হয়েছে সকল ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমান অধিকারটা নিশ্চিত করতে হবে, আর জাতীয় জীবনের সব জায়গাতে নারীদের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় সে ব্যাপারেও কিন্তু অধিকার রাখা হয়েছে। তারপরে বলা হচ্ছে আইনের চোখে সবাই সমান। এটা আমরা জানি, এখানে হোক নারী বা পুরুষ, একজন নারীও যেমন আইনের চোখে যেমন সুযোগ সুবিধা লাভ করবে পুরুষও তাই, কেউ কম বা বেশি নয়, সবাই সমান আশ্রয় লাভের অধিকারী। আর বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে যে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, এই সকল ক্ষেত্রে নারী পুরুষ ভেদে সকলেরই সমান সুযোগ সুবিধা লাভের অধিকারের কথা এখানে বলা হয়েছে। তারপরে সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকারের কথাও বলা হয়েছে যে সমান, এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। আর সর্বোপরি নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার তো অবশ্যই থাকবে। এখন শিক্ষার্থীরা, আমরা এই নারী অধিকারগুলোর কথা সম্পর্কে জেনেছি, এখন গুরুত্ব সম্পর্কে জানব। লক্ষ্য করো বাংলাদেশে নারী অধিকারের গুরুত্ব। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের এই বৃহৎ অংশকে পিছনে ফেলে বা অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সমাজের নারী ও পুরুষকে এক গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। দুটি চাকা সমানতালে না চললে গাড়ি যেমন থেমে যাবে, তেমনি সমাজের একটি অংশ নারী যদি পিছিয়ে থাকে তবে সমাজ উন্নয়নের চাকাও পিছিয়ে যাবে। নারী শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু, খালা, নানি, দাদিরই ভূমিকা পালন করেন না, বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরু দায়িত্বও পালন করেন। এর অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও নারীকেই করতে হয়। তো শিক্ষার্থীরা, এই অংশটুকুতে তোমরা যেটি বিশেষভাবে মনে রাখবে, যে আসলে আমাদের বাংলাদেশে যে মোট জনসংখ্যা রয়েছে তার অর্ধেক কিন্তু নারী, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে যেহেতু মোট জনসংখ্যার অর্ধেকই প্রায় নারী, সেহেতু এত বড় কিন্তু জনসংখ্যার একটি অংশকে বাদ দিয়ে দেশের উন্নয়ন বা সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই নারীদেরকে পিছনে না ফেলে, অধিকার বঞ্চিত না করে দেশের উন্নয়ন করতে হলে নারীদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
আমরা জানি নারী অধিকার প্রতিষ্ঠায় কিন্তু যিনি অগ্রদূত হিসেবে আমাদের এই ভারতীয় উপমহাদেশে চিরস্মরণীয় হয়ে আছেন সেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু নারীদেরকে সমাজে নারী ও পুরুষকে এক গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। আর এই দুটি চাকা যদি সমানভাবে না চলে তাহলে কিন্তু গাড়ি থেমে যাবে। ঠিক তেমনিভাবে কিন্তু সমাজের একটা অংশ অর্থাৎ নারীরা যদি পিছিয়ে থাকে তবে সমাজের উন্নয়নের চাকাটাও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর এই নারী শুধু কিন্তু মা বোন কন্যা ভাবি চাচি ফুফু খালা নানি দাদিরাই যে ভূমিকা পালন করেন তা কিন্তু না, বরং পুরুষের পাশাপাশি কিন্তু সংসার পরিচালনার গুরু দায়িত্বও এই নারীরা এখন পালন করছেন, তারা সন্তানও প্রতিপালন করছেন। এরপরে লক্ষ্য করো, নারী শুধু গৃহস্থালি কর্মসম্পাদনে সনাতনী ভূমিকায় পালন করছেন না, বরং উপার্জনক্ষম কাজও করছেন। গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা, প্রতিরক্ষা সর্বত্রই তারা দক্ষতার স্বাক্ষর রাখছেন। গোটা নারী সমাজকে যদি শিক্ষা প্রশিক্ষণ চলাফেরার মতো মত প্রকাশের সুযোগ সুবিধা দেওয়া হয় তবে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এতে পরিবার সমাজ ও দেশের উন্নয়ন হবে এবং নারীরা মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে বিবেচিত হবে। তারা পরিবার ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা, এই অংশটিতে তোমরা যে জিনিসটি বিশেষভাবে মনে রাখবে যে নারীরা কিন্তু শুধুমাত্র যে ঘরের গৃহস্থালি কাজ করছে তা কিন্তু না, তারা উপার্জনক্ষম এবং অবশ্যই সমাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ পেশা, তারা মনে করো যে বিভিন্ন শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা বলে থাকি অর্থাৎ বহুজাতিক কোম্পানি, তারপরে ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী, ডাক্তার, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই কিন্তু নারীরা প্রশংসার সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর এই গোটা নারী সমাজকে যদি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ তাদের চলাফেরার স্বাধীনতা দিয়ে সর্বত্র তাদের সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আর এতে করে আমাদের পরিবার সমাজ দেশের উন্নয়ন হবে, এমনকি নারীরা কিন্তু মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবেও বিবেচিত হবে। আর আমরা জানি যে নারীদেরকে যদি আমরা এই সকল সুযোগ সুবিধা দিতে পারি তাহলে কিন্তু পরিবার ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে কিন্তু রাষ্ট্র গঠনেও এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। এরপর লক্ষ্য করো, কাজেই দেশ সেবা তথা রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ ও উন্নয়নের জন্য নারী অধিকার একান্ত অপরিহার্য। নারীর অধিকার সংরক্ষণ ও সর্বক্ষেত্রে তাকে অগ্রগামী হওয়ার সুযোগ দেওয়ার জন্যই নারী অধিকারের বিষয়টি আজ এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একজন শিক্ষিত স্বাবলম্বী ও সচেতন নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে, আর এজন্য নারীরা যাতে তাদের অধিকারগুলো পরিপূর্ণরূপে ভোগ করতে পারে এবং নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে সেজন্য নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এই অংশটিতে তোমরা জানলে যে দেশ সেবা, রাষ্ট্র, বিশ্বের কল্যাণ আর উন্নয়নের জন্য নারীদের অধিকারের গুরুত্বের কোনো কিন্তু বিকল্প নেই। নারীর অধিকার সংরক্ষণ এবং সর্বক্ষেত্রে যদি নারীদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সবারই কল্যাণ সাধিত হবে, সেটা আমাদের নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের রাষ্ট্র। আর এজন্যই কিন্তু বর্তমানে নারী অধিকারের বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আসলে একজন শিক্ষিত স্বাবলম্বী বা সচেতন নারী ঘরে এবং বাইরে সব ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে, আর এ কারণেই কিন্তু নারীরা যাতে তাদের অধিকারগুলো সম্পূর্ণরূপে ভোগ করতে পারে আর নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে সেজন্য নারী অধিকারের বিষয়টিকে আমাদের খুব ভালোভাবেই গুরুত্ব দিতে হবে। এরপরে লক্ষ্য করো, ফরাসি সেনাপতি ও রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্ট নারী অধিকারের বিষয়টি তার একটি বিখ্যাত উক্তির মাধ্যমে বোঝাতে চেয়ে তিনি বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিব। এ থেকেই আমরা নারী অধিকারের গুরুত্ব বুঝতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, আসলে নেপোলিয়ন বোনাপার্টের এই উক্তিটি কিন্তু আমরা সবাই জানি, তো আরেকটিবার তোমরা এই নেপোলিয়ন বোনাপার্টের এই উক্তিটি যারা জানতে না বা যাদের আয়ত্তে নেই তারা তোমরা অবশ্যই এই অংশটি দেখে নেপোলিয়ন বোনাপার্টের উক্তিটি তোমরা অবশ্যই
মনে গেঁথে রাখবে। আর সেই উক্তিটি হচ্ছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিব। আর অবশ্যই এই উক্তিটি থেকে কিন্তু নারীর অধিকারের যে গুরুত্ব কতটুকু তা কিন্তু আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। এর মাধ্যমে শিক্ষার্থীরা আমি পাঠ পাঁচের আলোচনা শেষ করছি। এখন লক্ষ্য করো পাঠ ছয়, বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ। শুরুতেই দেখো, বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে সমান অধিকার বলতে পরিবারে, সমাজে, রাষ্ট্রে অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বোঝানো হচ্ছে। শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়াবার সুযোগের বেলায় পুরুষ ও নারী যে সমান তা নয়। শিক্ষা প্রতিষ্ঠানে, পড়ালেখা, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরি, সব ব্যাপারেই নারী ও পুরুষ সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী। কোনো অবস্থায় নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। শিক্ষার্থীরা, এ অংশটিতে তোমরা বিশেষভাবে জানতে পারলে যে আমাদের বাংলাদেশের সংবিধানে কিন্তু নারী পুরুষেরও সমান অধিকারের স্বীকৃতিটা সরকার দিয়েছে। আবার নারীর প্রতি বৈষম্য বিলোপ অর্থাৎ বৈষম্য দূর করার ক্ষেত্রে যে জাতিসংঘ সনদে নারীর যে সমান অধিকারের কথা বলা হয়েছে সেটিও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই সমান অধিকার বলতে পরিবার, সমাজ, রাষ্ট্র অর্থাৎ জাতীয় জীবনে কিন্তু সর্বস্তরেই পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের গুরুত্বটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়াবার সুযোগের বেলায়ই যে পুরুষ ও নারী সমান তা কিন্তু নাই। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বলো, তারপরে তোমার চাকরির ক্ষেত্রে বলো বা বেতন বা মজুরির ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই কিন্তু নারী পুরুষ কিন্তু সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে। কোনো অবস্থায় এক্ষেত্রে নারীদেরকে পিছিয়ে রাখা যাবে না বা তাদেরকে কোনো বৈষম্য বঞ্চনার শিকার হতে দেওয়া যাবে না। এরপরে দেখো, নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমান অধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে। যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ ও তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা। সন্তানের পরিচয় নির্ধারণের পূর্বে যেখানে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল, বর্তমানে সেখানে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। নারী নির্যাতন ও অ্যাসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছে। কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। এসব ব্যবস্থার কিছু ফল নারীরা পেতে শুরু করেছে। তবে সমাজে শিক্ষার বিস্তার ও সচেতনতা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়তো ঘটবে না। কিন্তু বাংলাদেশের নারীরা যে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে সেটা স্পষ্ট। বিভিন্ন সভা সমিতি সংগঠনে তাদের অংশগ্রহণই তার বড় প্রমাণ। শিক্ষার্থীরা, এই অংশটিতে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কী কী পদক্ষেপসমূহ বা কী কী ব্যবস্থাগুলো সরকার নিয়েছে নারীর সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সেটিই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই পদক্ষেপগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আমি তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত কিন্তু সরকার বিনা বেতনে মেয়েদের পড়াশোনার সুযোগ বা উপবৃত্তির ব্যবস্থাও করেছে। আবার সন্তানের পরিচয় নির্ধারণে যেখানে শুধুমাত্র আগে বাবার নাম লেখার নিয়ম ছিল, সেখানে বর্তমানে মায়ের নামটাও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার নারী নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছেন। কর্মস্থলে একজন মায়ের মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা জানি এই যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে এর ফল কিন্তু এখন নারীরা ভোগ করছে। আর সমাজে কিন্তু এখন সর্বোপরি নারীর অধিকার এর ক্ষেত্রে সবাই কিন্তু সচেতন। তবে কি জানো, যদি সমাজে শিক্ষার বিস্তার আর সচেতনতা সৃষ্টি তৈরি না হয় তাহলে কিন্তু এই নারীর অধিকারের গুরুত্বের বিষয়ে পুরোপুরি কিন্তু মানুষের মতামতের পরিবর্তন ঘটবে না। তবে আমাদের বাংলাদেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত তারা সচেতন হয়ে উঠছে, আর সেটা কিন্তু আমরা স্পষ্টই লক্ষ্য করতে পারছি। কারণ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সভা সমিতি সংগঠনে নারীরা যে অংশগ্রহণ করছে এখন, এটি দেখলেই আমরা সেটা বুঝতে পারি। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য এই অধ্যায়টির অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।